আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রসি মতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন একটি সাধারণ আইন প্রণয়ন করা হয়েছে সৌদি কাস্টম কর্তৃপক্ষ থেকে যে ঘোষণাটি বর্তমানে আসছে সেটা হচ্ছে এখন থেকে সৌদি আরবের বাহিরে যে সকল প্রবাসী ভাইরা যাবেন অর্থাৎ সৌদি আরব থেকে সৌদি আরবের বাইরে যারা আসবেন যারা আপনার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ বিভিন্ন দেশে যাবেন সো আউট অফ সৌদি সৌদি আরবিয়া মানে আরব থেকে আপনি এক্সিট হবেন অথবা অন্য কোন দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করবেন ক্ষেত্রে সৌদি কাস্টমস কর্তৃপক্ষ যেটা জানিয়েছে সেটা হচ্ছে প্রত্যেকেই সর্বোচ্চ তিন হাজার রিয়ালের সমপরিমাণ পণ্য সামগ্রী বা সামগ্রী সেগুলো সেগুলা নিয়ে আসতে পারবে এর জন্য তাদের কোনো রকম কাস্টম ক্লিয়ারেন্স লাগবে না যদি তিন হাজার রিয়ালের বেশি মালামাল আপনার সৌদি আরবে নিয়ে প্রবেশ করেন অথবা সৌদি আরব থেকে বাইর বাইর হয়ে আসেন এই মালামাল নিয়ে তাহলে অবশ্যই আপনার কাস্টম ডিক্লিয়ারেন্স লাগবে কাস্টমের অনুমতি ছাড়া বা ডিক্লিয়ারেন্স আবেদন ছাড়া আপনি তিন হাজার রিয়ালের বেশি সামান আনতে পারবেন না আর টাকা বা মুদ্রা বা স্বর্ণের যে বিষয়টা সেটা হচ্ছে সর্বোচ্চ ষাট হাজার রিয়ালের সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা অথবা ক্যাশ টাকা আপনি সৌদি আরব থেকে নিয়ে আসতে পারবেন কিন্তু উপরে যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কর্তৃপক্ষকে জানাতে হবে আর সৌদি কাস্টমস আপনার যে ডিক্লারেশন আছে এই ডিক্লারেশনের জন্য আবেদন করতে হবে আবেদন করে তারপর আপনার তাদেরকে অবহিত করে তারপর আসতে হবে এখন কথা হচ্ছে যদি আপনারা এই ডিক্লারেশন না নেন বা কাস্টমকে না জানান সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যদি আপনি তিন হাজার রিয়ালের বেশি মালামাল অথবা ষাট হাজার রিয়ালের বেশি অর্থ যদি আপনার থাকে বা স্বর্ণ নিয়ে আসেন ষাট হাজার রিয়ালের তখন যদি আপনি কর্তৃপক্ষকে না জানান বা ডিক্লারেশন আপনার না থাকে সেক্ষেত্রে আপনার মোট যত যত অর্থ পাবে অথবা যত পরিমাণ আপনার যেগুলো জব্দ করা হবে তার পঁচিশ শতাংশ আপনার ওপর জরিমানা আরোপ করা হবে এটা হচ্ছে প্রথমবারের মতো এবং যখন দ্বিতীয়বার আপনি এই ভুলটা করবেন এই জরিমানাটা খাওয়ার পর দেন হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট আপনার জরিমানা করা হবে পাশাপাশি হচ্ছে যদি আপনাকে সৌদি কাস্টমস আপনাকে সন্দেহ করে যদি আপনার জিনিসপত্র চেকিং করে অথবা আপনার অর্থটা বা আপনার স্বর্ণ দেন হচ্ছে এগুলো যদি চেকিং করে এবং যদি তাদের কাছে মনে হয় যে এগুলা আপনার অবৈধ বা তারা যদি আপনার জাস্টিফাই করে আর যদি এই যখন মালামালগুলা যেগুলো আপনি নিয়ে আসবেন বানবেন বা অর্থগুলা বা স্বর্ণ তখন যদি এগুলা আপনার কোনো চোরা কারবারের সাথে লেনদেন থাকে বা অপরাধজনিত কোনো জিনিস হয় সে ক্ষেত্রে আপনাকে সরাসরি সৌদি সুরতার কাছে তুলে দেওয়া হবে এবং আইনের পদক্ষেপ নেওয়া হবে তো প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যারা সৌদি আরবে ঢুকবেন অথবা যারা আসবেন সৌদি আরব থেকে আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে তিন হাজার ইয়ালের বেশি মালামাল বা সামান আপনারা নিতে পারবেন না যদি নেন অবশ্যই আবেদন করতে হবে সো আর আপনারা যারা স্বর্ণ নিয়ে আসবেন অথবা আপনার ক্যাশ টাকা নিয়ে আসবেন ষাট হাজার ইয়ালের বেশি আনতে পারবেন না এই জন্য আপনাদেরকে ডিক্লারেশন লাগবে যদি আপনারা বেশি আনেন সো ডিক্লারেশন নেওয়ার জন্য যে ওয়েবসাইটে লিঙ্ক লাগবে সেই লিঙ্কের লিঙ্কটা আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনি খুব সহজেই ডিক্লারেশন নিয়ে নেবেন যদি আপনার তিন হাজারিয়ালের বেশি সামান আপনি বাংলাদেশে নিয়ে আসতে চান অথবা হচ্ছে আপনার গ্যাস্টকে যদি আপনি ষাট রিয়াল বা তার বেশি নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিক্লারেশন নিতে হবে আর এই লিঙ্কটা আপনাদেরকেই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য কোনো নতুন আলোচনায় আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন